সরকার মুখ থুবড়ে পড়লে ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব হবে বলছেন আমান। জানাবো নির্বাচনের আগে সংস্কার, আশাবাদী হলেও সতর্ক বিএনপি। ঢাকা সহ চার বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। এবং সর্বশেষ জানাবো সরকার এখনো পর্যন্ত মানুষের নিরাপত্তা দিতে পারেনি বলছেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার মুখ থুবড়ে পড়লে ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব হবে বলছেন আমান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ত্রণের সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তী সরকার মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব হবে। তাই আমরা আশা করব এই সরকার যে কমিশন করেছেন তার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী করণীয় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে। খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করি এবং করব একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, আর এই নির্বাচন যত দ্রুত সম্ভব হতে হবে। আমানুল্লাহ আমান বলেন, এই নির্বাচনে বাংলাদেশের 800 কোটি মানুষ যাদের রায় দেবে তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং দেশ শান্তিপূর্ণভাবে চলবে। পাশাপাশি দেশের যেসব সমস্যার জট বেঁধে আছে তা সমাধান করবে। একই সঙ্গে ছাত্র জনতা এবং দেশের মানুষের দাবি তা পূরণ হতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিবউদ্দিন আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে দেশে দুঃশাসন চালিয়েছে সেটা আর বলতে চাই না। তারা দেশটাকে জেল বানিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে রাস্তায় মিশিয়ে ফেলেছে। শেখ হাসিনা মনে করেন দেশটা তার বাবার সম্পত্তি, যেটা মনে করতেন তার বাবা শেখ মুজিবুর রহমানও। শেখ হাসিনা শুধু এবারই পালায়নি, এর আগে 75-এ তিনি বোরকা পরে পালিয়েছেন, কিন্তু আমাদের নেত্রী খালেদা জিয়া পালায়নি। 1/11 সময় আমাদের নেত্রীকে তার দুই ছেলেকে নিয়ে সৌদি আরবে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু খালেদা জিয়া পালিয়ে যাননি। গত 16 বছর বিএনপি নেতাকর্মীরা জেল জুলুম হত্যার শিকার হয়েছেন, জামায়াতও অনেক ত্যাগ স্বীকার করেছেন, হেফাজত ইসলামী অবদান রেখেছে। বাংলাদেশ ইউথ ফোরামের সভাপতি সাইদুর রহমান বলেন, অবিলম্বে বিএনপির সব নেতাকর্মীর নামে করা মামলা প্রত্যাহার করতে হবে, সব রাজবন্দীকে মুক্ত করে দিতে হবে। নির্বাচনের আগে সংস্কার, আশাবাদী হলেও সতর্ক বিএনপি। বিরোধী দল হিসেবে দীর্ঘ 15 বছর অত্যন্ত কঠিন সময় কাটিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপি। ব্যাপক সংস্কার নিয়ে সংশয় রয়েছে দলটি, কেননা এর জন্য নির্বাচন আয়োজনে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের আশঙ্কা, অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডায় থাকা ব্যাপক সংস্কারের একটি কারণ হতে পারে এই সরকারের সময়কে দীর্ঘায়িত করা। বিএনপি নেতারা বিশ্বাস করেন, প্রশাসনে এখনো আগের সরকারের লোকজন রয়ে গেছে যারা দ্রুত সংস্কারের প্রতিক্রিয়ায় বাধা সৃষ্টি করবে। বিএনপি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিয়ে গেলেও বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ এখনো পর্যন্ত তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বা হাজার হাজার হামলা প্রত্যাহারের কোনো তৎপরতা দেখতে পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, জাতি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে অন্তর্বর্তী সরকার কিছুটা বিভ্রান্ত। তাদের উপর বিশাল দায়িত্ব, কিন্তু তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্রে উত্তরণ করতে সক্ষম বলে মনে হয় না। এই নেতা আরো বলেন, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে আরেকটি বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হবে এবং সেটা শুধু বিএনপির জন্য নয়, পুরো জাতির জন্য বিপজ্জনক হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্য বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে ঐক্যমত ও ভোটার তালিকা তৈরি হলে পরবর্তী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি নেতারা মনে করেন, সরকার ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আন্তরিক হলে 18 মাসের মধ্যে আগামী নির্বাচন করা সম্ভব। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন, সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের আশা আকাঙ্ক্ষা সমুন্নত রেখে নির্বাচনে যাবে। তিনি বলেন, যদি কোনো কারণে দলগুলো একমত হতে না পারে তাহলে সেই সমস্যা সমাধানের জন্য পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তার মধ্যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা অব্যাহত থাকবে। বিএনপি নেতারা বলেছেন, প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে বেশি সময় লাগবে না, তবে সাংবিধানিক সংস্কার জটিল হতে পারে। সংবিধান সংস্কার সম্পর্কে তারা বলেন, সরকার কোনো ক্ষেত্রে পরিবর্তন করতে চায় তার উপর অনেক কিছু নির্ভর করবে। সংস্কার কমিশনগুলোকে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং বিএনপি নেতারা বলছেন, এই সময়সীমা যৌক্তিক, তবে সময় পেরিয়ে গেলে সমস্যা হবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশকে স্বৈরাচার থেকে গণতন্ত্র রূপান্তরের জন্য দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দিয়েছে। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রধান ম্যান্ডেট হলো গণতন্ত্র পুনরুদ্ধার করা, কিন্তু তারা যদি মনে করে যে এই জমিনের সবকিছু সংস্কার করার জন্য তাদের ম্যান্ডেট দেওয়া হয়েছে তাহলে তাদের 100 বছর ক্ষমতায় থাকতে হবে, এটি তাদের জন্য ভুল হবে। শিক্ষার্থী ও গণমানুষ তাদের এমন ম্যান্ডেট দেয়নি। বিএনপি নেতারা বারবার বলছেন, তারা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, কিন্তু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায়।
বিএনপি নেতারা বারবার বলছেন তারা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, কিন্তু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায়। তারা বলেছে সরকারকে অবশ্যই এটি পরিষ্কার করতে হবে, অন্যথায় পরিস্থিতি আরো জটিল হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কমিটিগুলোকে সুপারিশ করার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে, এটা যৌক্তিক, কাজেই আমরা এটাকে সমর্থন করছি। বিএনপি নেতারা মনে করেন নির্বাচন দিতে দেরি হলে দল ক্ষতিগ্রস্ত হবে, তবে জনগণ সংস্কার চায় বলে তারা নির্বাচনের জন্য সরকারকে চাপে ফেলতে চাচ্ছে না। ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। দেশের 4টি বিভাগে বৃষ্টি হতে পারে, এতে কমবে দিনের তাপমাত্রা। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সরকার এখনো পর্যন্ত মানুষের নিরাপত্তা দিতে পারেনি, বলছেন জিএম কাদের। সরকার এখনো পর্যন্ত মানুষের নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে তাদের দোষারোপ করা যাবে না, সরকার ভগ্নস্তূপের মাঝে দায়িত্ব নিয়েছে। প্রশাসন নড়বড়ে, অর্থনীতি নাজুক, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এর উপর মানুষের পাহাড় সমান প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। দেশের উন্নয়নের সঙ্গে আমাদের দলের ইতিহাস আছে, দীর্ঘদিন রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে এসেছি তাদের সর্বাত্মক সহযোগিতা করবে জাতীয় পার্টি, কিন্তু হঠাৎ করে সংলাপে ডাকা হলো না শান্তি স্বরূপ এবং সেটিকে ব্যাপকভাবে প্রচারণা করা হচ্ছে, যা আমাদের জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেন জিএম কাদের। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি একমাত্র দল যারা সন্ত্রাসবাদ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাট দখল, জমি দখল, অবৈধ ব্যবসা, লুটপাটের সঙ্গে কখনো জড়িত ছিল না। বিএনপি আমলে আমরা হামলা মামলার শিকার হয়েছি আর আওয়ামী লীগের আমলে ষড়যন্ত্রের শিকার হয়েছি। ষড়যন্ত্র মানে দল ভাগ করে দেওয়া, ক্ষমতা অন্যত্র চলে যাওয়া। আওয়ামী লীগ বড় ধরনের দ্বন্দ্ব লাগিয়ে দলকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক হচ্ছে না, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, মুদ্রাস্ফীতি বাড়ছে, বেকারত্ব বাড়ছে, মানুষ মিল কারখানা চালাতে পারছে না, উপার্জন কমে যাচ্ছে। সরকারের সামনে 3টি বড় চ্যালেঞ্জ হলো মানুষের নিরাপত্তা দেওয়া, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, বেকারত্ব দূর করা। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা তো কিছুটা আছে। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় কর্তৃত্বময় সরকারের বিরুদ্ধে কথা বলে এসেছে। আমরা বিশ্বাস করি আমাদের উপর যে জুলুম করা হচ্ছে, আমরা মুসলিম হলে দেশের জনগণ অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াবে এবং আমাদের পক্ষে থাকবে। আমরা সঠিক পথে রয়েছি, আমরা এগুলোকে পাত্তা দিচ্ছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।